الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولدكم منكم ما تدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হওয়ার সমাধি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারপরে পরেই মানব কুলের শিরোমণি নবীনুল নবী আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে আর এই মানুষের পূর্বে তিনি জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আর জিন জাতি এবং মানুষ জাতিকেই আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশেষ ক্ষমতা প্রদান করেছে সমস্ত সৃষ্ট জীব তাদের উপরে জিন জাতিকে আগে সৃষ্টি করলেও আবার মানুষকে যা সৃষ্টি করা হয়েছে পৃথিবীকে মানুষের জন্য বিস্তার করা হয়েছে এবং জিন জাতিকে আগে যে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল পরবর্তীকালে তাদেরকে পাপের কারণে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছিল তারপরে তারা বেঁচে যাওয়া যারা আছে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পাহাড়ে গর্ততে মানুষের ঘর বাড়িতে তারা বসবাস করে তবে কিন্তু মর্যাদার দিক দিয়ে মানুষকে উন্নত করা হয়েছে জিন জাতিকে যে সৃষ্টি করা হয়েছিল তাদের মধ্যে কোন নবী প্রেরণ করা হয়েছিল কিনা এ নিয়ে মহাদেবী কেরামের মধ্যে মতভেদ আছে কারণ এ বিষয়ে কোনো স্পষ্ট কিছু আসেনি একটা দুর্বল রেওয়ায়েত সেখানে একটা হাদিস এসেছিল যে তাদের জিন জাতির মধ্যে কিছু নবী প্রেরণ করা হয়েছে তাদেরকে তারা হত্যা করেছে যার জন্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের উপরে আজাব অবতীর্ণ করেছিলেন ফেরেশতাদেরকে প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু এই যে নবী প্রেরণ করা হয়েছিল রিওয়ায়েতটি যাইফ শক্তিশালী নয় তাই গ্রহণযোগ্য নয় তবে জিন জাতিকে কীভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার দিনের প্রতি আহ্বান করেছে সরল পথ দেখাবার ব্যবস্থা করেছিলেন তিনি বেহতার জানেন কোরআন এবং হাদিস যতটুকু আমাদেরকে বলে যতটুকু আমাদেরকে জানায় ততটুকু আমাদের বিশ্বাস করতে হবে এবং তার বেশি আগে বাড়া যাবে না যেমন বর্তমানে বিভিন্ন ইসলামিক কাহিনী নিয়ে বিভিন্ন কিছু তৈরি হচ্ছে সিরিয়াল তৈরি হচ্ছে সিনেমা তৈরি হচ্ছে তার মধ্যে অনেক কিছু বাড়াবাড়ত্ব দেখানো হয় যেগুলো অস্তিত্ব না কোরআনে পাওয়া যায় আর না মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থের মধ্যে পাওয়া যায় তিনি কিছু বলেই যাননি অথচ
মন গড়া ভাবে সেইগুলোকে মানে জুড়ে দেওয়া হয়েছে। যেমন আমরা যে নবীদের যে কাহিনী গ্রন্থ, প্রসিদ্ধ যে গ্রন্থ কাসাসুল আম্বিয়া, সেটা যদি পাঠ করি তাহলে দেখব তার মধ্যে এমন ঘটনা নবীদের জীবনীদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যার অস্তিত্ব হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায় না। যেমন ইদ্রিস আলাইহিসসালামের সেখানে ঘটনা জুড়ে দেওয়া হয়েছে যে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে মালাকুল মওতের, মালাকুল মওত তো সেখানে শব্দ ব্যবহার করা হয়নি, সেখানে আবার আজরাইল শব্দ ব্যবহার করা হয়েছে যেটা ইসরায়েলি বর্ণনা, তো তার সঙ্গে বন্ধুত্ব হলো এবং তিনি বললেন যে আমি একবার মৃত্যুর স্বাদ চাখতে চাই, দেখা যাক কেমন করে তুমি মৃত্যুদান করো। অতঃপর তাকে মৃত্যুদান করলেন, সেই মালাকুল মওতের সঙ্গে তিনি ঘুরতে গেলেন, ঘুরতে গিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন। তারপরে যখন তিনি ডাকছেন যে চলো বন্ধু এবারে তোমার হয়ে গেছে পৃথিবীতে তোমাকে আবার দিয়ে আসি, তখন তিনি বলছেন যে না, মৃত্যু তো একবার হয়, আমার তো মৃত্যু হয়ে গিয়েছে আর আমি যাব না, তবে তাই আমি জান্নাতের মধ্যে রয়ে গেলাম। অথচ হাদিসের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সবচাইতে আগে যিনি জান্নাতের দরজার কড়া নাড়বেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না, অথচ ওই কাহিনীর মধ্যে ওই ঘটনার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে তার মৃত্যুর পূর্বে মৃত্যু দেওয়া হয়ে গেল, তারপরে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়ে গেল। তো এই ধরনের অনেক উদ্ভুত ঘটনা আমরা শুনে এসেছি বা আমরা জেনে এসেছি ওই সমস্ত গ্রন্থ থেকে যেগুলোর মধ্যে কোরআন বা হাদিসের কোনো রেফারেন্স নাই। এমনকি সাদ্দাদ নামক ব্যক্তির আমরা কাহিনী শুনে এসেছি, সেই ব্যক্তি নাকি জান্নাত তৈরি করেছিল, এটাও একটা উদ্ভট ঘটনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাত আমি এমন সৃষ্টি করেছি কোনো অন্তর সেটা কল্পনা করতে পারে না, কোনো চক্ষু সেটা দর্শন করেনি, কেউ কল্পনাও করতে পারে না। স্বপ্ন তো মানুষ দেখে, সেই স্বপ্নের মধ্যে মানুষ অনেক জায়গায় ঘুরে ফিরে বেড়ায়, অনেক কিছু দৃশ্য দেখে, তবে সে যেগুলো সে কল্পনা করে, যেগুলো হয়তো সেই ঘটনাতে শুনেছে, কাহিনীতে দেখেছে বা ছবিতে দেখেছে, সেগুলোই সে স্বপ্নেতে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনো অন্তর কল্পনাও করতে পারে না, আর সেই জান্নাত তৈরি করে দিল একটা কাফেরকে দিয়ে। তো এই ধরনের উদ্ভট ঘটনা আমরা শুনে এসেছি। তারপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, এখানে ঠিক আছে, কিন্তু তাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পর তাদের চারটে করে সন্তান হয়েছিল না পাঁচটা করে সন্তান হয়েছিল নাকি দশটা করে সন্তান হয়েছিল নাকি জোড়া জোড়া সন্তান হয়েছিল, এ সম্পর্কে কোরআনও চুপ, হাদিসও চুপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিছু বলে দেননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু বলেননি যে কটা করে সন্তান হতো। অথচ কাহিনীর মধ্যে জুড়ে দেওয়া হলো যে একটা করে পুত্র সন্তান আবার আরেকটা করে কন্যা সন্তান জন্ম লাভ করতো, আবার তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। মূল যে কাবিল হাবিলকে হত্যা করেছিল সেটার কারণ হল কোরবানি তার কবুল হয়নি আর হাবিলের কোরবানি কবুল হয়েছিল, যার কারণে কাবিল মানে অপমানিত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হাবিলকে হত্যা করেছিল। কিন্তু সেই কাহিনীর সঙ্গে লেজ জুড়ে দেওয়া হলো আসলিম আর লিউজা নামক দুটি দুজনের একটা করে বোন তৈরি করে দেওয়া হলো। অথচ এই সমস্ত কিছুর কোন অস্তিত্ব হাদিসের মধ্যে নেই, আমরা শুনে এসেছি বিশ্বাস করে এসেছি। আর এর একটাই কারণ, সেটা হচ্ছে যে মানুষ একসময় শুনেছে কিন্তু জানার চেষ্টা করেনি, যা আলেমরা বলে যা বক্তারা বলে সে সুর দিয়ে হোক আর বেসুরো করে হোক আর আনিয়ে বানিয়ে, কোনো বক্তার স্টাইল হচ্ছে সে কেঁদে কেঁদে বক্তৃতা করে, আবার কোনো বক্তৃতা কোনো বক্তার দেখবেন কথায় কথায় সে এমন কিছু বলে নিজেও হাসে পাবলিকেও হাসায়। তো এই ধরনের বক্তার দ্বারা এই ধরনের আলেমের দ্বারা ওই সমস্ত কাহিনী লিপিবদ্ধ হয়েছে, তারা বিনা রেফারেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ভয় করে
যেটা মনে এসছে সেটা লিখে দিয়েছে ইসলামের নামে, ইসলামের সঙ্গে সেটাকে জুড়ে দিয়েছে, আর মানুষ সেটাকে সত্য ভেবে নিয়ে বিশ্বাস করেছে, অপরের কাছে আবার প্রচারও করেছে। তো এর মূল কারণ হলো অজ্ঞতা। অজ্ঞতা যতদিন বিরাজ করবে ততদিন মূর্খ এবং নামধারী যারা আলেম আছে তারা সমাজকে নিয়ে খেলা করবে, মুসলিম সমাজকে তারা নিজেরা গোমরা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যে এমন এক যুগ আসবে যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলমকে উঠিয়ে নেওয়ার অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসকে উঠিয়ে নেবেন, বরং বড় বড় ওলামায়ে কেরামদেরকে তিনি মৃত্যু প্রদান করবেন। তারপরে সমাজের মধ্যে কি হবে, আলিমের সংখ্যা খুব কমে যাবে, জাহিলের সংখ্যা বেশি হবে, আর তাদের কাছে কোরআন ও হাদিসের প্রকৃত জ্ঞান থাকা না সত্ত্বেও তাদেরকে যখন মানুষ কিছু জিজ্ঞেস করবে তারা না জানা সত্ত্বেও ফতোয়া দেবে, না নিজে জানে না অপরকেও গোমরা করবে, সে নিজেও গোমরা হবে। এই ধরনের অনেক ঘটনা ইতিপূর্বে আমাদের ঘটে গিয়েছে। ভারতবর্ষের মধ্যেই একসময় একটা ইমরানা নামক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল। তো সেই ইমরানাকে তার শ্বশুর ধর্ষণ করার পর সে কেসটা কোথায় গেল, ভারতের সবচাইতে বড় প্রাচীন মাদ্রাসা দেওবন্দের মাদ্রাসায় গেল, যে এদের এখন কি হবে, সেখান থেকে ফতোয়া প্রদান করা হলো, যেহেতু শ্বশুর তার পুত্র মোদীকে ধর্ষণ করেছে সেহেতু পুত্রের জন্য তার স্ত্রী হারাম হয়ে গিয়েছে, সেই স্ত্রীকে আর গ্রহণ করা চলবে না। আবার এইটা নিয়ে ভারতের বিভিন্ন কোর্টেও মামলা হয়ে গেল, অমুসলিমরাও এটা জেনে জেনে ফেললো, পেপারে ছেপে গেল, সংবাদ মাধ্যমে প্রচার হয়ে গেল। যারা অমুসলিম বুদ্ধিজীবী তারা এর সমালোচনা করতে ছাড়েনি। এই ঘটনার সমালোচনা করা মানে, এই ফতোয়ার সমালোচনা করা মানে কার সমালোচনা হলো, না জেনে যেই ফতোয়াটা প্রদান করা হলো তার জন্য ইসলামকে অপমানিত করা হচ্ছে, অথচ ইসলাম এটা বলেনি। কারোর প্রতি যদি অত্যাচার করা হলো সে তো দায়ী নয়, সে দায়ী হতে যাবে কেন, সে তো ইচ্ছাকৃতভাবে শ্বশুরের সঙ্গে এক কামরে শয়ন করতে যায়নি। অথচ ইরওয়াল গালিল একটি হাদিস গ্রন্থ, সেখানে কয়েকটি ফতোয়া রয়েছে, আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত ফতোয়া, তার দেওয়া ফতোয়া, অনুরূপ ঘটনা আলী রাজিয়াল্লাহু তাআলার যুগে ঘটেছিল। যখন তার কাছে যাওয়া হলো, হে আমিরুল মোমেনিন, অমুক ব্যক্তির স্ত্রীকে তার পিতা ধর্ষণ করেছে, তো এখন মামলা কি হবে, সে কি তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে? তখন আলী রাজিয়াল্লাহু তাআলা বললেন, কোনো পাপ কোনো বৈধ সম্পর্ককে ছিন্ন করতে পারে না, সে যে পাপটা করেছে তার জন্য তার শাস্তি হবে, কিন্তু সে তার পুত্রবধূকে ধর্ষণ করেছে বলে পুত্রবধূর মধ্যে এবং পুত্রের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যাবে, তাদের মধ্যে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে, এমনটি হয় না, এমনটি ইসলামী শরীয়তে নেই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে এটা নেই। কিন্তু তারা তো হাদিস পড়ে না, দেওবান মাদ্রাসা সবচেয়ে বড়, সেখানে হাদিস পড়ানো হয় কখন জানেন, সেখানে কফি পড়ানো হয়, যেমন আহলে হাদিস মাদ্রাসাগুলোর মধ্যে উসুলে হাদিস পড়ানো হয়, হাদিস কিভাবে গ্রহণ করতে হবে, কার থেকে বর্ণিত হলো, কিভাবে হাদিসের মান নির্বাচন করতে হবে, হাদিসটা জাইফ নাকি মুনকার নাকি গরিব নাকি সহি কিভাবে বোঝা যাবে, সেখানে শিক্ষা দেওয়া হয়, রিজাল শাস্ত্রের শিক্ষা প্রদান করা হয় মাদ্রাসাগুলোতে। কিন্তু মাঝহাবি মাদ্রাসাগুলোতে সেসব শিক্ষার বালাই নাই,
সেখানে শিক্ষা দেওয়া হয় কোন ইমাম কিভাবে তাদের মাযহাব প্রচার করে গিয়েছে, অথচ মিথ্যা কথা। কোন ইমামই নিজের মাযহাব প্রচার করে যায়নি, কোন ইমামই এই কথা বলে যায়নি যে আমার নামে তোমরা মাযহাব তৈরি করে নেবে আর সেই পথকে তোমরা আঁকড়ে ধরে চলবে। তো সেই সমস্ত ইমামদের নামে নিবে তৈরি করা হয়েছে, ইমাম আবু হানিফার মৃত্যুর পর 250 বছর পর তার নামে গ্রন্থ তৈরি করা হয়েছে হিদায়া। সেখানে ইমাম আবু হানিফার নামে এমন এমন বর্ণনা করা আছে যে কোনো মানুষ যদি সেগুলো পড়ে, সাধারণ মানুষ যার বিবেক জ্ঞান আছে ইসলামী আলেম না হলে সে বলবে অটোমেটিক সে ইমাম আবু হানিফাকে গালমন্দ করে বলবে। তো তাদের মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় উসুলে ফিকা, কিভাবে ফিকাহের গ্রহণ করতে হবে, ফিকাহের কথাগুলোর মান কত, এবং শেষে এমন শিক্ষা দেওয়া হয় যে যখন ইমামদের কথা এসে যাবে তখন কোরআন এবং হাদিসের কথাও চলবে না। তারপরে শেষ বছরে যে বছরে তারা মাদ্রাসা থেকে ফারিগ হবে সেই বছরে তাদেরকে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুয়াত্তা ইমাম মালিক মুয়াত্তা মুহাম্মদ মিশকাত তাহাবি এই 10টি গ্রন্থ তাদেরকে পড়তে দেওয়া হয়। 10টি গ্রন্থের যদি দেখা যায় পৃষ্ঠা সংখ্যা 10,000-এর উপরে, 10,000-এর উপরে পৃষ্ঠা সংখ্যা। তো সেখানে 10,000-এর উপরে পৃষ্ঠা সংখ্যা, অথচ ক্লাস হবে কতদিন, আরবি চাঁদের বছর হিসাবে 355 দিনের মধ্যে হয়তো মেরে কেটে 250 দিন ক্লাস হবে। তো তার মধ্যে সেটা কি পড়া সম্ভব, শুধু রিডিং পড়তে দেওয়া হয় আর বলে দেওয়া হয় যে এগুলো পড়ার প্রয়োজন, ওগুলো পড়তে হবে। একজন দিল্লি থেকে নিজামিয়া মাদ্রাসা থেকে পাশ করা আলেম আমার সঙ্গে পরিচয় আছে, সেই ব্যক্তি যখন আমার বাড়িতে এসে বুখারি দেখেছিলেন অবাক হয়ে গেছিলেন, এসেছিল কি করতে, আপনার বাড়িতে যাব, 2-1 ঘন্টা থাকবো, চলে যাব। যখন সে বুখারি দেখলো, বুখারি পড়তে পড়তে বলল আমি আজকে সারাদিন থেকে যাব। এই বুখারি তো আমাদের পড়ানো হয়নি, তাদের মাঝহাবের মত অনুযায়ী যেগুলো আছে সেগুলো রেখে দিয়েছে, যেগুলো সমর্থন নয় মাঝহাবের বাইরে সেগুলোকে তারা কেটে ফেলে দিয়েছে, সংক্ষিপ্ত বুখারি তাদেরকে পড়ানো হয়। তো এইভাবে এই জ্ঞান তাদেরকে প্রদান করা হয়, যার জন্য সমাজের মধ্যে এই সমস্ত মিথ্যা কাহিনী উদ্ভট কাহিনী যেগুলোর সঙ্গে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই, তারপরে কোরআন এবং হাদিসের যে ফয়সালা দেওয়া হয়নি তাদের আলেমরা অনেক এমন ফতোয়া দিয়েছে, অনেক এমন ফতোয়া দিয়েছে যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নেই, বরং কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। আর এগুলোর মূল কারণ হচ্ছে মানুষ, সাধারণ মানুষ তারা ইসলামের জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠা করে না, আলিমরা যা কিছু বলে শুনে নেবে আর বিশ্বাস করবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তালাবুল ইলমে ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারী মুসলিমের জন্য দ্বীনের ইলম অর্জন করা হচ্ছে ফরজ। কিন্তু মানুষ কি করে, মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করার প্রয়োজন নাই, শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকে, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে উকিল কে রাজমিস্ত্রি কে সুতর মিস্ত্রি কে সেলাই কারিগর কে ফুল মেশিনের কারিগর, সবাই নিজে নিজে কাজে ব্যস্ত থাকে, দিনের প্রতি মানুষ ধ্যান দেয় না, দিনের জ্ঞান অর্জন করার প্রচেষ্টাও করে না। কোরআনকে পড়তে হবে, কোরআনকে পড়া জানতে হবে। আজকে তো কোরআন আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রত্যেকটা ভাষায় অনুবাদিত হয়ে গিয়েছে, আরবি পড়তে জানেন না, অন্তত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি মেসেজটা দিয়েছেন, কি বলতে চেয়েছেন সেটা তো দেখার প্রচেষ্টা করেন আপনার মাতৃভাষায়। একবার তো কোরআনকে দৈনিক খুলে বসার চেষ্টা করেন, একটা করে পৃষ্ঠা পড়েন। আমাদের ভারতীয় উপমহাদেশ তো তৈরি করেছে তার মধ্যে রুকু, অন্তত একটা করে রুকুও পড়েন একদিনে। কিন্তু না, দুনিয়া 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 করে সব মেতে আছে। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, হাদিস নম্বর 2469, সে হাদিসটা ইবনে মাজাতে এসছে 4107 সম্ভবত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলছে, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে এটা হচ্ছে হাদিসে কুদসি,
এক তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা মানে হচ্ছে আল্লাহর কথা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমা ইয়ান্তাকুন হাওয়াইন হুয়া ইল্লা ওয়াহী ইয়ুহা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা কিছু বলে নিজের মন গড়া কিছু বলে না, সে যা বলে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী হয় সেটাই সে তোমাদের কাছে শোনায় বা তোমাদেরকে করে দেখায়। আর এখানে একদম সরাসরি আল্লাহ রসুল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে আমার বান্দাগণ, তোমরা তোমাদের জীবনের ব্যস্ততা সময় থেকে আমার ইবাদতের জন্য সময় বের করে নাও, তোমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে আমার ইবাদতের জন্য তোমরা সময় বের করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রুজি রোজগারে বরকত দেবেন, তোমাদের প্রাচুর্য দিয়ে ভরে দেবেন। আর যদি তোমরা আল্লাহর পথে সময় বের না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পৃথিবীর ব্যস্ততার মধ্যে আরো ছেদিয়ে দেবেন, আরো ব্যস্ত করে দেবেন, তোমরা শয়তানের রাস্তায় এমন ভাবে চলে যাবে আল্লাহর ইবাদত করার সুযোগই পাবে না। তো বর্তমানে পরিস্থিতি ঠিক তাই, মানুষ দুনিয়া 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 করে দিনের পথে সময় বের করবে না, অমুক দিনে এই কাজ আছে, অমুক দিনে সেই কাজ আছে, দিনের পথে সময় বের করবে না। আর যারা দিনের পথে সময় দেবে না, যারা জ্ঞান অর্জন করার প্রচেষ্টা করবে না, জ্ঞান নিজেরা অর্জন করবে না, অপরের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দেবে না, দাওয়াতি কাজ, এক কথায় দাওয়াতি কাজ যারা করবে না, তারা নিজেদেরকে যদি আহলুল হাদিস বলে যতই দাবি করুক না কেন তাদের ইবাদত কবুল হতে পারে না। কারণ এই উম্মতে মুহাম্মাদিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ শিরোপা দেওয়া হয়েছে একটাই কারণ, সেটা হচ্ছে এই উম্মতকে কিয়ামত পর্যন্ত দীন ইসলাম প্রচার প্রসারের কাজ করে যেতে হবে। কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী এবং রসুল, তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী ও রসুল এই পৃথিবীতে আসবে না, আর নবুয়ত কাউকে দেওয়া হবে না। তাহলে এই কাজগুলো করতে হবে তার উম্মতদেরকে, যারা আল্লাহ রসুল সাল্লামের ওয়ারিসান লাভ করবে, অর্থাৎ আলিম হবে, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে ওলামায়ে কেরামগণকে, নবীদের ওয়ারিস যাদের কাছে দ্বীন ইসলামের জ্ঞান থাকবে এবং যাদের কাছে কিঞ্চিৎ জ্ঞানও থাকবে, একটা কথা জানলেও প্রচার করতে হবে। আমরা একটা মন্দ কথা শুনি অপরের কাছে সেটা কিভাবে প্রচার করি না জেনে, আমরা কোনো কিছু একটা শুনে সেটাকে প্রচার করতে অপরের কাছে দুনিয়াবি কোনো বিষয়, খেলাধুলার বিষয় হোক, আর কোনো সিনেমার বিষয় হোক, কোনো নাটকের বিষয় হোক, কোনো রাজনীতির বিষয় হোক, যে যখনই সেটা শুনি তখনই সেটাকে নিজে অন্তরের মধ্যে গেঁথে নিই আর তাকে আবার অপরের কাছে প্রচার করার প্রয়াস করি। অথচ দীন ইসলামের জ্ঞান আমাদের কাছে যদি আসে, কিঞ্চিৎ জ্ঞানও আসে, সেটাকে আমরা কিন্তু অপরের কাছে প্রচার করার প্রয়াস করি না, প্রচেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাল্লিগি ওয়ালা আয়াত, একটা কথাও যদি জানো, একটা আয়াত যদি জানো পৌঁছে দাও অপরের কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পরিষ্কার বলে দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন, তোমাদেরকে মানুষের ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। তোমাদের কাজ কি হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতিন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, সেই দলের কাজ কি হবে, সেই দলের কাজ হবে তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালাইর দিকে আহ্বান করবে। যেমন মুয়াজ্জিন সাহেব বলে না হাইয়াল আল ফালাহ, এসো ভালাইর দিকে, এসো কল্যাণের দিকে, সেই দলের কাজ হবে কল্যাণের দিকে আহ্বান করা আর ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ হতে নিষেধ করা। সত্যিকারে আজকের এই উম্মত এই কাজ ছেড়ে দিয়েছে, কিছু মানুষ করছে তারা আবার ভুল তরিকায় করছে, ভুল তরিকায় করলেও তারা তো করছে, কিন্তু আমরা নিজেদেরকে সেই আকীদার বলে দাবি করি, আমরা দাবি করি আমরা আহলে হাদিস, সেই কাজ কিন্তু আমরা করতে চাই না। সবাই নিজে নিজে ঘর সংসার নিয়ে, নিজে নিজে পেশা নিয়ে এত ব্যস্ত যে তার থেকে সময় বের করে আল্লাহর রাস্তায় একটু সময় দেবো সেই সময় কারো হয়ে ওঠে না।
যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন আমাদেরকে ব্যস্ততার মধ্যে, পৃথিবীর ব্যস্ততার মধ্যে, সাংসারিক ব্যস্ততার মধ্যে, দৈনন্দিন কার্যকর্মের ব্যস্ততার মধ্যে আরো ফেলে দিচ্ছেন। আর এই করতে করতে কি হচ্ছে, আজকে মসজিদ তো আমরা বারবার প্রয়াস করছি কিন্তু মসজিদে নামাজি নাই। আর তারা কেমন নামাজি যে দুই দিন ডাকিয়ে পরে তবে আসবে, আবার ডাকা ছেড়ে দেওয়া হবে আবার পালাবে। না অমুক ব্যক্তি নামাজ পড়তে আসে না, আরে অমুক ব্যক্তি নামাজ পড়তে আসে না, অমুক ব্যক্তি বক বক করে, আরে সে কেন আসে তোমরা জানো তো? তোমাকে তার জন্য জবাবদিহি করতে হবে না, তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে না, আমার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার জন্য আমাকে জবাবদিহি করতে হবে না, যে যার জবাব তাকে দিতে হবে। কিন্তু এইভাবে যদি আমরা দিনের পর দিন গাফিল হয়ে যাই, দিন থেকে সরে যদি দূরে অবস্থান করি, নামাজ যদি একদম ফাঁকা হয়ে যায়, মসজিদ যদি একদম ফাঁকা হয়ে যায়, এই মসজিদ বড় করে আবার যে করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, প্রত্যেক জিনিসটা তৈরি করা হয় কেন, কারণ তার একটা কারণ থাকে। আপনার ক্ষুধা লাগলেই তো আপনি ভক্ষণ করেন, তাহলে মসজিদের ক্ষুধা আছে। আল্লাহর ইবাদত খানা সেটা সেটা পড়ে থাকবে, ফাঁকা পড়ে থাকবে, আর আমরা যে যার ঘরে যে যার কাজকর্ম নিয়ে মেতে থাকবো, আজান হচ্ছে চায়ের দোকানে বসে থাকবো, আজান হচ্ছে কোনো কাজকর্ম নেই, কোনো ব্যস্ততা নেই, বাড়িতে বসে থাকবো, দোকানে বসে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব কিন্তু অতি শীঘ্র অবতীর্ণ হয়ে যাবে এইভাবে করলে পরে। সূরা তাওবার আয়াত দেখুন, আয়াত নম্বর 24, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই দুনিয়াবি বিষয় বস্তু অনেকগুলো নাম নেওয়া হয়েছে, এগুলোকে যদি তোমরা আল্লাহর চাইতে, তার রসুলের চাইতে, তার পথে সংগ্রাম করার চাইতে যদি বেশি ভালোবাসো, ফতরা বসু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আজাব অবতীর্ণ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর আজাব অবতীর্ণ হয় সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকো। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা সফল কাম হতে পারি, উলায়েকা হুমুল মুফলিহুন যেটা বলা হয়েছে তারাই হচ্ছে সফল কাম, যারা ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ থেকে নিষেধ করবে, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করবে। এই কাজ যদি আমরা না করি, বারবার বলা হচ্ছে কল্যাণের পথে অন্য জায়গায় হচ্ছে, নিজেদের এখানে হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আহলে হাদিস যেখানে যেখানে মানে জমিয়ত আছে, প্রত্যেক জায়গায় অন্তত পক্ষে সপ্তাহে সপ্তাহে একটা ডাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে অমুক ডাকবে অমুক নেই তো ডাকা বন্ধ হয়ে গেল, আরে অমুক নেই তো তমুক তো আছে, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমাদের এখানে ডাকার অনেক লোক আছে। অন্যান্য জায়গায় যদি ইমাম বাড়ি চলে যায় খুতবা কে দেবে, তারা প্রেশার হয়ে যায় খুতবা দেওয়ার জন্য, দিনের দিন যদি ফোন করে তাহলে মুশকিল হয়ে যায় সেখানে খতিব পাঠানো, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেই অভাবটা নাই। একজন না থাকলে দ্বিতীয়জন, দ্বিতীয়জন দ্বিতীয়জন না থাকলে তৃতীয়জন, তৃতীয়জন না থাকলে চতুর্থজন আছে, তা সত্ত্বেও কিন্তু আমরা যদি দাওয়াতের কাজে পিছিয়ে যাই। আর অন্য জায়গায় যেখানে ওই ইমাম ছাড়া কোনো আলিম নাই, সেখানে কিন্তু দাওয়াতি কাজ হচ্ছে, সাপ্তাহিক ট্রেনিং হচ্ছে, কিন্তু আমরা ভেবে নিয়েছি অমুক করলে তবে হবে, আমি করব না। তো এই যদি অবস্থা থাকে অচিরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাব অবতীর্ণ হয়ে যাবে। এটা কোরআন বলছে সূরা তাওবার আয়াত নম্বর 24 খুলুন, সেখানে দেখবেন। তো সংশোধন করতে হবে, নিজেদেরকে সজাগ হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদতখানা আমরা তৈরি করেছি বা করছি আরো সেটাকে ভর্তি করার প্রচেষ্টা করতে হবে। নামাজ সবাইকে পড়তে হবে, নামাজ প্রত্যেকের উপরে ফরজ। আমি তো লক্ষ্য করেছি কোনো বাড়ি হয়তো পুরুষরা নামাজ পড়লেও মহিলারা আদৌ পড়েই না, মহিলারা আদৌ নামাজ পড়ে না, পর্দাও নাই, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, পর্দাও নাই। বেনামাজি যদি হয়ে থাকা যায় কোনো ইবাদত তো কবুল হবেই না। আপনার যত দান খয়রা, যত মসজিদের প্রতি মেহনত থাকুক, দিনের প্রতি মেহনত থাকুক, আপনি নামাজ পড়ে না, আপনার ফুটো কলসিতে পানি ভরা হচ্ছে, পানি ভরছেন আর ফুটো কলসি দিয়ে সে ফুটো দিয়ে সব পানি বের হয়ে যাচ্ছে, কোনো কিছু সংস্কৃতি সংরক্ষিত থাকতে পারে না।
তার দ্বীনের প্রতি মেহনত করতে হবে, সজাগ হতে হবে। কবে ডাকতে আসবে তবে নামাজ পড়তে যাব, আর নামাজ দুদিন পড়ব ওই রকম নামাজই আবার আরো খারাপ, যে দুই দিন নামাজ পড়ব তিন দিন ছেড়ে দেব, আবার ডাকবে আবার যাব নামাজ পড়ব ছেড়ে দেব। আরে ভাই কেন ডাকা হচ্ছে? আপনার জন্য ডাকা হচ্ছে না আমার জন্য ডাকা হচ্ছে? এই জামাতটাকে তো রক্ষা করতে হবে, আপনাকে তো মরতে হবে নাকি? কেউ এসছে পুরো স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে পৃথিবীতে মানে বসবাস করার জন্য। আর যদি বলেন এখনো বয়স হয়নি, কতজনকে দেখা হচ্ছে? এই গত কালকের কথা বলছি, আজকে যে অফিস থেকে ঘুরে এলাম, একদম গোটা 25 থেকে 27 বছর বয়স হবে ছেলেটার, কিছু হয়নি, কোনো রোগ নেই, কিছু নেই, রাত্রে মারা গেল। একজন জুমার সময় হয়তো মাটি হবে। কি হয়েছিল? সবাই জিজ্ঞেস কি হয়েছিল? কিছু নেই হওয়া, এসে মার গিয়া সোয়ার উঠা নেই। তো সেও মনে করেছিল হয়তো যে আমার তো বয়স অনেক আছে, ও যখন বুড়ো হবে, যখন দাড়ি মোজগুলো পাকবে, তখন আবার ওই ছেলে মানুষই ছাড়ব। কি ছেলে মানুষই? দাড়িটা রাখলে পরে বুড়ো দেখায়, অতএব যুবক হয়ে থাকতে হবে। দাড়ি রাখা সুন্নত অনেকে মনে করে, কিন্তু দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রব আমাকে আদেশ করেছে যেন আমি দাড়িকে বাড়াই আর মুখটাকে ছোট করি। তো আসতে হবে ভাই, মসজিদের দিকে আসতে হবে, নামাজ পড়তে হবে। এখনো অনেক জায়গায় এখনো কাজ হচ্ছে, অনেক কিছু কাজ হচ্ছে, জুম্মার আজান হয়ে গেলে পরে সমস্ত কাজ হারাম বলা হয়েছে। বিশেষ করে জুম্মার আজান যখন দেওয়া হবে, সমস্ত কাজকর্ম করা, দুনিয়াবি রোজগার করা হারাম। যে ব্যক্তি সফর আছে তার জন্য আলাদা ব্যাপার, কিন্তু সবাই দেখেই দেখা যাচ্ছে দিনকে দিন যেন আরো অবহেলা বেড়ে যাচ্ছে। এইভাবে করলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাব অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সংশোধন হওয়ার সময় প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদ ইল্লাজি বাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো দিনের কাজ করতে হবে, আর তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো দীর্ঘ দিন দেখছি যেন অবহেলা অবহেলা বেড়ে যাচ্ছে। তো সকলের কাছে আমরা আবেদন করব, দিনের কাজ কিভাবে আগামীতে করা যায়, কিভাবে সংঘবদ্ধভাবে নামাজ পড়া যায়। একসময় দেখতে খুব ভালো লাগছিল, প্রথম কাতার ভরে দ্বিতীয় কাতারও ভরে যাচ্ছিল, ফজরের সময়েও দেখা যাচ্ছিল একটা কাতার ভরে যাচ্ছে, অমুকে আসে না তমুকে আসে না, এই বাহানা দেখিয়ে দেখিয়ে আবার অনেকজন সরে গেছে। তো এই যদি এইভাবে বাহানা করা হয়, এটাই দুনিয়াতে বাহানা চলবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বাহানা চলবে না। আপনি মসজিদে আসতে পারেন না, ঠিক আছে, আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, অন্তত পক্ষে আপনি যদি ব্যস্ততার মধ্যে থাকেন, আপনার জামাতের সময় পার হয়ে গিয়েছে, আপনাকে বাড়িতে পর্যন্ত তো নামাজটা পড়তে হবে। কখন নামাজি বেড়েছিল? যখন লকডাউন লেগে গেল করোনার ভয়েতে, করোনার ভয়েতে দেখা যাচ্ছে মসজিদ ভর্তি হয়ে যাচ্ছিল, করোনা হয়ে যাবে আমাকে, অতএব মসজিদে যাই, বাড়িতে বসে আছে তো কাজকর্ম সব, গাড়ি ঘোড়া বন্ধ, কেউ কোথাও যেতে পারছে না, গাড়ি ঘোড়া বন্ধ, কেউ কোথাও যাতায়াত করতে পারছে না, বাড়িতে আসে যা মসজিদে যাও তো। তখন মসজিদে ভিড় হচ্ছিল, যতক্ষণ না বারণ করা হয়েছিল, সরকার এসে পুলিশরা চাপ দেয় যার জন্য বারণ, যতক্ষণ না পর্যন্ত করা হয়েছিল মসজিদ ভরে যাচ্ছিল একদম। কিসের জন্য? বিপদে পড়েছে, আর বাড়িতে কোনো কাজকর্ম নাই, পাড়ায় আড্ডা মারারও জায়গা নাই, অতএব চলো মসজিদে গিয়ে ভিড় জমায়। প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত আন্তরিকভাবে করার জন্য ভিড়টা হয়নি, বরং এই করোনা যেন না হয় আর এই অবসর সময়টা কোথায় গিয়ে কাটাবো, চলো মসজিদে যাই। কিন্তু যখন অবসর সময় আছে, কাজকে ফারেক রেখে কাজকে বলতে হবে যে আমার নামাজের সময় আছে। আপনি যদি মনে করেন একজন গাড়ি চালাচ্ছে,
যদি সে গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারে তার অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু গাড়ি যদি তাকে নিয়ন্ত্রণ করে সে অটোমেটিক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি যদি বাইক চালাই তার বাইকটা আমাকে চালাতে হবে, আর বাইক যদি আমাকে চালায় অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা ঘটবে। তো কাজ কর্ম পৃথিবীতে থাকবে, পৃথিবী বেঁধে রেখে দিন নাই, কিন্তু সেই পৃথিবীর দিকে এমন ভাবে আমরা যদি অগ্রসর হয়ে যাই, এমন ভাবে যদি ধাবিত হয়ে যায় যে সে পৃথিবীকে একদম আঁকড়ে ধরে আর দিনকে একদম দূরে ঠেলে দিই, ইহ জীবনেও কষ্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন কি হাদিস, হাদিসে কুদসি, যে তুমি যদি আমার পথে সময় বের করো তাহলে আমি তোমাকে প্রাচুর্য দেবো, তোমার যতটুকু রোজগার হচ্ছে ততটুকু রোজগারে আমি তোমাকে বরকত দেব, আর যদি আমার পথে তুমি সময় না বের করো, আমার রাস্তায় আমার ইবাদতের জন্য যদি তুমি সময় বের না করো তাহলে ব্যস্ততার মধ্যে তোমাকে পরিপূর্ণ করে দেবো, আর তোমার দ্বারে অভাবও টোকা মারবে। অতএব এমন অবস্থা যেন আমাদের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামীতে কিভাবে কাজ করা যায় সবাই মিলে পরামর্শ দিয়ে সেই কাজ করার দিকে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আজকে আমাদেরকে সুমতি প্রদান করেন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. নামাজের সময় এসাটা পাল্টানো হয় নাকি এসার নামাজের সময়টা তাড়াতাড়ি এসে না।